রাজ্যে নতুন করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 5000 ছুঁই। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা বেশ উদ্বেগজনক। গত কয়েকদিন ধরেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার উপর রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, যার ফলে করোনাবিধি শিকে তুলে চলছে নির্বাচনী প্রচার ও জনসভা, ফলে সংক্রমণ আরো দ্রুত বাড়ছে বলেই অভিযোগ স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের, উদাসীন অধিকাংশ নেতারাই। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই দিশেহারা দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। উল্লেখযোগ্য হারে কমছে সুস্থতার হারও। দেশে করোনা আক্রান্তের সংখ্যার রেকর্ড ছাড়িয়েছে করোনা সংক্রমণ, বেড়ে 1.5 লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকল চিকিৎসক সহ বিশেষজ্ঞ মহলের। এরই মধ্যে শুরু হয়েছে টিকাকরণ। টিকা উৎসবের তারিখ বলেছেন প্রধানমন্ত্রী 11-14 এপ্রিল। দেশজুড়ে করোনা টিকাকরণের উৎসবে দেশের বেশিরভাগ মানুষকে টিকা প্রদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 45 বছরের বেশি বয়সী বেশিরভাগের টিকা দেওয়ার কথাই উল্লেখিত হয়েছে সেখানে। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। অন্যদিকে টিকাকরণ নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। বেশ কিছু রাজ্যের দাবি, কেন্দ্রের তরফ থেকে পর্যাপ্ত টিকা দেওয়া হয়নি রাজ্যের কাছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।